আগুন নিভে যাওয়ার বিষয়ে কথা বলছেন ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রত্যেকটা সোর্সের, আগুনের প্রত্যেকটা সোর্স আমরা নিভাতে সক্ষম হই। সারা রাত ধরেও এই কার্যক্রম চলে এবং অন্যান্য মালামালগুলো আমরা সরিয়ে ফেলি। এইভাবেই আমরা এই তৃতীয় তলার পুরো আগুনটা আমরা নির্বাপন করতে পারি। আজকে আনুমানিক সকাল থেকে আমরা কোনো, মানে সকাল ছটা থেকে আমরা কোনো রকম আগুনের কোনো চিহ্ন পাচ্ছি না এবং একইভাবে আমরা সার্চ অপারেশন চালিয়ে দেখেছি যে আর কোথাও কোনো আগুন নেই। এই জন্য আমরা সকাল 9টায় নির্বাপন দিয়েছি। এখন আমাদের দেখার বিষয় যে পরবর্তীতে আমাদের এই দোকান মালিক সমিতির যারা সদস্যগণ রয়েছেন তারা প্রত্যেকটা জায়গায় যেয়ে দেখুক এবং আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা সোফার ক্ষতিগ্রস্তর তালিকায় এখানে 1300 দোকান ছিল টোটাল। 1300 দোকানের মধ্যে 243টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তৃতীয় তলায়, আর দ্বিতীয় তলায় 15টি দোকান মতো আছে, বাদ বাকি সব তৃতীয় তলায়। অগ্নিকাণ্ডের প্রাথমিক কি ধারণা করা হচ্ছে, কেন আমরা অগ্নিকাণ্ডের ধারণাটা অবশ্যই বারবারই বলছি যে আমরা তদন্ত করে আপনাদেরকে বলবো। তবে অগ্নিকাণ্ডের বিভিন্ন প্রাথমিক ধারণা আমরা, মানে আমরা প্রথম থেকে জানার চেষ্টা করি। এটা শর্ট সার্কিট হতে পারে, এটা অন্যান্য কেউ হয়তো ছোটোখাটো রান্নার অথবা কেউ সিগারেট খেয়ে, এরকম বিভিন্ন কারণ হতে পারে। তা আমরা চেষ্টা করছি এই তদন্তটা দ্রুত শেষ করার জন্য এবং তখন আপনাদের বলতে পারবো। একটু শেষ একটা বিষয় যে এই বঙ্গের আগুন লাগার পরে আপনাদের লিস্টেড কিছু অগ্নিঝুঁকির মার্কেট আছে যেগুলোতে আপনার পরিদর্শনও গিয়েছেন, রাজধানী গাউছিয়া। এখন এটা করতে করতে এই মার্কেটে আগুন লাগলো। এখন রাজধানী গাউছিয়া সহ যে লিস্টেড মার্কেটগুলো আছে এগুলো বন্ধ রাখার বিষয়ে আপনার কোনো পরামর্শ কিংবা সুপারিশ করবেন? মানে আশেপাশের দোকান, দেখেন আমরা বন্ধ রাখার বিষয়ে পরামর্শ এরকমভাবে দেই না। আমরা যখন পরিদর্শন করি আমরা ওই মার্কেটের যে অগ্নি নির্বাপন সম্পর্কে যেসব ঝুঁকি আছে এই প্রত্যেকটা পয়েন্ট আমরা তুলে ধরি এবং চেষ্টা করি যে ওনাদেরকে সময়সীমা দেওয়ার জন্য যে এই সময়সীমার ভিতরে আপনারা চেষ্টা করেন এটা সুরাহা করার জন্য। আমরা এইভাবে সাজেশন দিই এবং একই সাথে আমরা লিখিত নোটিশও দিই, এটা যাতে ভবিষ্যতে আমরা এটাকে রেফার করতে পারি, এইভাবে লিখিত নোটিশ দিই। না, এটা মালিক সমিতির মালিক সমিতির কর্তৃপক্ষ ওনারা সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই পুলিশের সাথে সমন্বয় করে সিদ্ধান্তগুলো নেবেন। এই ভবনটা কি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা? এই পুরো মার্কেটটাই বেসিক্যালি ঝুঁকিপূর্ণ। তবে আমরা অগ্নির যেসব ঝুঁকি রয়েছে এগুলো আমরা এর আগেও বলেছি ওনাদেরকে, এখনও আমরা বলছি যে এরকম একটা দোকান আমরা যদি হিসাব করে দেখি, এখানে প্রত্যেকটা দোকানের নির্দিষ্ট একটা ড্রয়িং থাকে, একটা মার্কেটের একটা ভবনের অথবা যে কোনো কিছুরই একটা ড্রয়িং থাকে, সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনার দোকানগুলো মানে ই করা হয়নি, আপনার দোকানগুলো তৈরি করা হয়নি। এবং আপনি দেখে থাকবেন এটা যদি আমরা খেয়াল করি ড্রয়িংটায়, ড্রয়িংয়ের সাথে দেখা যাচ্ছে যে হয়তো দোকান যে যতটুকু আছে তার থেকে 2-3 গুণ দোকান বেশি আছে এখানে। সুতরাং আমরা ড্রয়িংয়ের বাইরে যখন যাচ্ছি তখন এই সমস্যাগুলো হচ্ছে এবং একটা জায়গায় দোকানের যে যেই পরিমাণ প্রোডাক্ট থাকার কথা একটা দোকানে তার ডবল এবং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি আছে, যার কারণে আমরা এই দোকান এই মার্কেট শপিং কমপ্লেক্সের যেই ওয়েগুলো আছে যে জায়গা দিয়ে আপনার আমাদের কাস্টমাররা বিভিন্ন জায়গায় যাবেন সেই জায়গাগুলো খুব সংকীর্ণ হয়ে গিয়েছে এবং এইভাবেই আমাদের ফায়ার ফাইটাররাও ঠিকমতো ফায়ার ফাইটিং করতে পারে নাই এই ওয়েগুলো খুব ছোট হয়ে যাওয়ার কারণে, কারণ প্রত্যেকটা দোকানেই ডবলেরও বেশি মালামাল থাকে। পুরো ঢাকা শহরে এরকম অগ্নি ঝুঁকি আছে, এরকম মার্কেট কতগুলো আছে, আপনারা কোনো অ্যাসেসমেন্ট করেছেন? আমরা অনেক আগে অ্যাসেসমেন্ট করেছি, এটা হালনাগাদকরণ চলছে, আমরা আপডেট করছি এখন। এক্স্যাক্টলি সংখ্যাটা এখন বলছি না, কারণ আমরা এই আপডেটটা যখন এই বছরে শেষ হবে তখন আমরা বলতে পারবো। তবে অনেক ম্যাক্সিমাম মার্কেটই আপনার ঝুঁকি অথবা অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহত এটা বলতে ভুলে গিয়েছি।